পার্টিতে যাচ্ছেন আর একটা পারফিউম না হলে কি মানায়? তাই আজকে আমি দেখে নেবো যে তিনটে পারফিউমের মধ্যে সব থেকে কোনটা বেস্ট। আমি আজকে নিয়েছি একদিকে ডেনভার, তারপরে পার্ক অ্যাভিনিউ এবং সেট ওয়েটে জেড। এই তিনটেই বাজারে খুব বেশি বিক্রি হয়, কিন্তু সব থেকে বেশি সমস্যা হলো যে দোকানদার অনেক সময় গন্ধ চেক করতে দেয় না। তাই আজকে আমি এখানে গন্ধ তিনটের আমি শুরু তুলনা করব। আচ্ছা, এটা হচ্ছে হ্যামিল্টনের, এর গন্ধটা প্রথমে দেখি। অফ, বেশ কড়া গন্ধ এবং খুব একটা ভালোও না গন্ধটা, ডেনভারের এই সবুজ রঙেরটা। এরপরে আমি সেট ওয়েটটা দেখি। ও, এটারও কড়া গন্ধ, বাট তবুও ডেনভারের থেকে তো ভালোই লাগলো এটার গন্ধটা। পার্ক অ্যাভিনিউটা দেখা যাক। আহ, এটা কড়া গন্ধ ঠিকই, কিন্তু এর মধ্যে একটা মিষ্টি আছে, মিষ্টতা আছে, যেটা ট্রেনে বাসে অনেকক্ষণ স্টে করবে অন্তত আমার মনে হয়। তো ডেনভারের গন্ধটা একদমই ভালো লাগলো না, ডেনভারের গন্ধটা কড়া প্লাস এরকম কীরকম একটা যেন গন্ধ, মানে খুব একটা ভালো লাগে না। সেটার গন্ধটা কড়া ঠিকই, বাট প্রচণ্ড বেশি কড়া, এত কড়া গন্ধ মানে সহ্য হবে না। বাট পার্ক অ্যাভিনিউ কড়া খুব একটা নয়, বাট এর মধ্যে একটা মিষ্টতা আছে। তো এটা হচ্ছে বডি স্প্রে মনে হয়, এর মধ্যে এখানে লেখা থাকে বডি স্প্রে। এটা আমি দেখেছি বডি স্প্রে, এখানে এখন দেখতে পাচ্ছি না। আচ্ছা, পরিমাণ দেখি কত আছে এখানে। 199 টাকা প্রিন্ট আছে, মানে 200 টাকায়, 200 টাকায় এটা দিচ্ছে 150 ml। এটা 210 টাকায় দিচ্ছে 165 ml। আর সেট ওয়েটটা এটা 250 টাকায় দিচ্ছে 120 ml। অর্থাৎ ml এর যদি পরিমাণ দেখেন তাহলে সেট ওয়েট তো সব থেকে কম দিচ্ছে। ডেনভার এবং পার্ক অ্যাভিনিউর মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই। এবার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করি যে এর মধ্যে সস্তায় কী করে পাবেন। এটা দেখুন, এটা যদি আপনি অফলাইনে কিনতে চান তাহলে সস্তায় পাবেন না, হয়তো এই 250 টাকার সেটটা আপনার 200 টাকায় নিয়ে নেবে। কিন্তু যদি আপনি অনলাইনে কেনেন তাহলে 100 টাকায় এটা দুটো পাওয়া যাচ্ছিল, অনেক দিন আগেও পাওয়া যাচ্ছিল, এখন পাওয়া যাচ্ছে কিনা জানি না, বাট সম্ভবত পাওয়া যাওয়ার চান্স আছে। 100 টাকায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা অফার আমি দেখেছিলাম। এটা পার্ক অ্যাভিনিউর এরকম অফার আমি দেখিনি, বাট তবুও এটা 199 টাকা পড়বে না, এটা 100-150 টাকার মধ্যে এটা আপনার হয়ে যাবে। ডেনভারেরটা আমার সেরকম অফার পাইনি, এটা 210 টাকা, তো এটা আমার পড়েছিল প্রায় 165-170 এরকমে। সেন্টের ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এগুলো প্রচণ্ড সস্তায় পাওয়া যায়, লোকে না যদি জানে তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। এর প্রিন্ট অনেক লেখা থাকে, কিন্তু এর প্রিন্ট অনুযায়ী এতটা দাম হবে না, 50-60 টাকা তো ইজিলি আপনি ছাড় পেয়ে যাবেন। আর যদি দোকানে এরকম ছাড় না পান তাহলে অবশ্যই অনলাইনে কিনুন, অনলাইনে সেটগুলোর ওপর প্রচণ্ড অফার থাকে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তবে বাই টু গেট থ্রি ফ্রি, এরকম প্রচুর অফার থাকে। আর দিওয়ালির টাইমেও তো বেশি অফার থাকে এগুলোর। তো এই ছিল আজকে একটি ছোট্ট ভিডিও, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং নেক্সট দিন হাজির হব অন্য একটি মূল্যবান ভিডিও নিয়ে। এতক্ষণ টাইম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।